ইলিশ নিয়ে বেশ কিছুদিন ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চাপানউতোর চলছিল, বিশেষ করে রাজনৈতিক যে চাপানউতোর, তার মধ্যেই এটাও চলে এসেছিল। এবং যেটা শুনেছিলাম যে ইলিশ আর পাঠানো হবে না, তবে গতকাল থেকে আমি যে নিউজটা শুনছি সেটা হচ্ছে যে 3000 মেট্রিক টন ইলিশ কিন্তু পাঠানো হবে, সেটা সেখানকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। যদিও এটা মৎস্য এবং প্রাণী দপ্তরের মধ্যে পড়ে, তবে ওখান থেকে জানা হয়েছে যে ওটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করেছে। এই সময়ে আসলে খবরটা অবশ্যই পশ্চিমবঙ্গের বাঙালি যারা রয়েছে তাদের জন্য অবশ্যই ভীষণ ভালো, কারণ পুজোর সময় এটাই, এই সময় ইলিশের চাহিদাটাও প্রচুর থাকে এবং প্রচুর ইলিশও পাওয়া যায়। আমরা নিজেরাও ভীষণ ভালোবাসি। হ্যাঁ, টেস্টটাই আলাদা পদ্মার ইলিশের, এবং সেখান থেকেই ম্যাক্সিমাম মাছটা, ভালো মাছটা আসে। যদিও এখানেও প্রচুর এখন পাওয়া যায় ইলিশ, কিন্তু পদ্মার একটা আলাদা নাম হয়ে রয়েছে। তো যাই হোক, এই খবরটা নিয়েই আজকে মতামত জানবো, বিশেষ করে যে বাংলাদেশের সাধারণ মানুষের কি মতামত রয়েছে। এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশে বন্ধ করা, যে মাছ বন্ধ করে দিয়েছিল, তার পিছনে অবশ্যই যুক্তিযুক্ত একটা কারণ ছিল, যেটা বলা হয়েছিল যে দেশের মানুষ আগে খাবে, তারপরে বিদেশে পাঠানো চিন্তা ভাবনা করা হবে। এবং অবশ্যই এটাও আমি মানি, আমরাও মানি যে যেখানে যেটা তৈরি হচ্ছে সেখানকার মানুষ সেটা আগে খেয়ে, বিশেষ করে গরিব মানুষ যাতে খেতে পারে, তারপরে গিয়ে কিন্তু সেটা রপ্তানি করা যায়। যাই হোক, ভিডিওটা দেখবো কালবেলা নিউজ থেকে, তাই তো? কালবেলা নিউজ থেকে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে জনগণের মতামত। তো এই টাইপ ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হইছে। বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই, বাইরের মানুষ খাইতে পারে। এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। আমরা যা রুজি করি, আমরা সংসারই চলে না, ইলিশ মাছ খাই কি দিয়া? এমন ইলিশ মে আয়ত ভারত সরকার দিয়ে দেয়। 3000 টনের জন্য কি মনে হয় আরো 5-6 জনের জান যাইতেও পারে। 2012 থেকে 2018 সাল পর্যন্ত ভারতে ইলিশ রপ্তানি বন্ধ ছিল। গত 5 বছর ধরে আওয়ামী লীগ সরকার ইলিশ দিয়ে আসছিল, কিন্তু তখন জনগণ সেটিকে মেনে নিতে পারছিলেন না। বর্তমানে আওয়ামী লীগ পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ দিতে রাজি হয়েছে, সেটি কি জনগণ মেনে নিতে পারবে? বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে নাই, বাইরের মানুষ খাইতে পারে, এটা তো হয় নাই, এটা তো যুক্তি ফলাংশ হয় নাই কথাটা। বন্ধ করে দিলে বাংলাদেশ মানুষের খাইয়া তৃপ্তি হোক, তার মধ্যে বাইরের চেষ্টা পরে করবো। তবে খেয়েছেন ইলিশ মাছ লাস্ট? বহুত আগে খাইছি, সস্তার সময় বাংলার স্বাধীন হওয়ার পরে থেকে আমরা খাইছি। এই শেখ হাসিনা আইসার এই ইলিশ মাছ আর খাইতে পারে নাই বাংলাদেশের মানুষের। এখন তো নতুন সরকার আসছে, ডক্টর ইউনুস, এখন কি খেতে পারবেন বা পারছেন? তো বাইরে বাড়লে খাবো কেমন, যদি বাংলাদেশে থাকে তাহলে সবাই খাইতে পারবে, গরিব বাকিটা সবাই খাইতে পারবে, রিক্সাওয়ালও খাইতে পারবে, একটা মুসিও খাইতে পারবো, যে 500, 1000, 2000 টিয়েও খাইতে পারবে না। কারণ কি, ভাত খাইবো না সেই ইলিশ মাছ খাইবো। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আগে সরকার ইন্ডিয়া মাছ চলে যেত, আমরা মাছ খাইতে পারতাম না, কিন্তু এই সরকার আসা ইউনুস সাহেব কেন মাছ দিচ্ছে 3 টন মাল? এটা তো আমাদের দেশের জিনিস। উনিকে পেঁয়াজ দিয়ে দিয়া আমাদেরকে পটা দিব, আর পানি দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে ভাসায় দিছে পুরো দেশ, এটা তো ভালো না। এই সরকার ইউনুস সাহেব কেন ওনাদেরকে মাছ দিল, এটাই আমাদের বক্তব্য। লাউ মানে কদু, কদু মানে লাউ। আগের সরকার বা শেখ হাসিনা সরকার যখন ছিল তারা ইলিশ পাঠাইছে, তো তার বিনিময়ে আমরা বিভিন্নভাবে পানি পাইছি, কি পানি বিভিন্নভাবে। আগে সরকার ইলিশ তো পাঠাইছে 500 টন না কত টন জানি, তো সেই সময় তো এটা নিয়ে কিন্তু আবরার সাহেব কথা বলার কারণে কিন্তু আবরার সাহেবের জীবনটা চলে গেছে। তো সেটার দিকে যদি সম্মান করেও কিন্তু ইলিশটা না পাঠাইলেও হইতো। তো যেখানে ছিল 500 টনের জন্য একজনে জান গেছে, সেখানে তো 3000 টন যাইতেছে। তো এই 3000 টনের জন্য কি মনে হয় আরও 5-6 জনের যান যাইতেও পারে। প্রত্যেক মৌসুমে দুর্গাপূজার আগে ইলিশ নিয়ে অনেক কাহিনী হয়, একটু জনগণের দিকেও চিন্তা করা উচিত। আমাদের কিন্তু ইলিশ আছে পর্যাপ্ত, ঠিক আছে, কিন্তু অতটাও বেশি নেই, বাজারে কিন্তু দাম কমে নাই। এই যে 3000 টন যে চলে যাবে, এখন ইলিশের ঘাটতি থাকুক বা না থাকুক, ইলিশের দাম কিন্তু আবার বেড়ে যাবে। 25 বছর আগে মনে করুন 80-90-100 টাকা করে খাইছি, ওখানে 1 কেজি ইলিশ কিনবা গেলে মনে করুন লাগে 1400-1500 টাকা, 2000 টাকা। বালা 1 কেজি ইলিশ কিনবা গেলে লাগে 2200-2300 টাকা। মানে এইটা তো আঙ্গুর খাওয়া সম্ভব না। আমরা যা রুজি করি, আঙ্গুর সংসারই চলে না, ইলিশ মাছ খাই আমি দিয়া, এটা কি খাওয়া আঙ্গুর সম্ভব? আঙ্গুর কোনো মতেই সম্ভব না।
এই সরকার যে দিছে এই সরকারে আমলে আমরা ইলিশ খাওয়ার পাই নাই। এই সরকারে আমলে খালি দেখছি যা যার খাওয়ার অধিকার আছে হ্যাঁ খাইছে, আমরা কইতে খাই আমরা 400 টাকা 500 টাকা কেজি গরুর মাংস খাইছি, এই মাংস হয়েছে 100 টাকা কেজি। আর ওখানে ইলিশ মাছ কিনা 1 কেজি গরুর মাংস কিনা খাওয়ার পাই না, তা এই 22-23 টাকা দিয়ে 1 কেজি ইলিশ মাছ কিনে কিনে খাই। ইলিশটা আমাদের বাংলাদেশের একটা অনেক বড় ঐতিহ্য, বাংলার ইলিশ সারা বিশ্বে খ্যাত, অনেক সুস্বাদু। এখন ব্যাপার হয়েছে আপনি দেশের একটা দিনমজুরকে জিজ্ঞেস করে দেখেন সে তার পারিশ্রমিক দিয়া একটা ইলিশ মাছ কিনা খাইছে কি না একটু জিজ্ঞেস করেন, কতটুক সে বলে জানেন। আপনার দেশের চাহিদা মিটানোর পরে তারপরে আপনি যেই দেশে মন চায় সেই দেশে আপনি দেন, তাতে আমাদের কোনো কথা থাকেও না বা আমাদের কোনো মন্তব্যও থাকে না। আপনি দেশের মানুষের চাহিদাকে মিটান, এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। ভালো ভালো যারা মোটামুটি অর্থ উপার্জন করে তারাও তো খেতে হিমশিম খাইতেছে, আপনি কি এই দিকটা ফলো করছেন? আপনি একটা দিনমজুরকে জিজ্ঞেস করেন সে খাইছে কিনা একটা ইলিশ মাছ, এই পর্যন্ত কিনা সে। আপনি দেখেন প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে আমরা শুনতেছি, কই মাছ কোথায়, বাজারে তো মাছ দেখি না, আর থাকলেও ওইটা কয় ক্ষমতার বাইরে, এটা তো আমরা আশা করি নাই। আজকে বেশ কিছু বছর যাবত এইভাবেই চলছে, বাংলাদেশের ইলিশ মাছ যায় কোথায়? আমার প্রশ্ন হলো এখানে আমি যেটা বলতে চাই, ইন্ডিয়ার সাথে পিরিত বাদ দেন, বহুত পিরিত হয়েছে, আর পিরিত করেন না, এলা দেশের দিকে তাকান। প্রথমে মাত্র উপদেশটা বলছিলেন যে পাঠাবেন না, কিন্তু এখন কী জন্য পাঠাইলেন? সরকার যদি এই জায়গাটা ক্লিয়ার করে এটা ভালো হয়। আর তারপরে কথা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ সরকারে এত আত্মত্যাগের বিনিময়ে আমরা তাদেরকে হটাইলাম, এবং আমার ভারত যে আমাদের উপরে একটা দাদাগিরি দেখায়, এই দাদাগিরির বিরুদ্ধেই তো আসলে আমাদের এই আন্দোলন। তো এই আন্দোলনের পরে যে সরকার, সেই সরকার এইভাবে ইলিশ পাঠাবে এটা আসলে কাম্য না। সবাই তো বলছে প্রধানমন্ত্রী আসিল ইলিশ মাছ টনে টনে দিয়ে দিয়েছে ইন্ডিয়ারে, এমন তার প্রধানমন্ত্রী নাই, এমন ইলিশ মে আয়ত হেও দিয়ে দেয় প্রধানমন্ত্রী ইয়া সরকারে, ওই যে ভারতের সরকারে দিয়ে দেয় না, দিয়ে তার পারে না ভাই। 3,000 মেট্রিক টন আমরা রপ্তানি করেছি, ঠিক আছে, রপ্তানি করাতে আমাদের কিন্তু লাভ হয়, কিন্তু প্রশ্ন যেটা হলো যে আমরা কেন ইলিশ পাচ্ছি না। আমরা ইলিশ না পাওয়ার আমার পার্সোনাল যেটা আমি মনে করি আর কি, আমাদের যে বিজনেস সিন্ডিকেটটা ছিল যেটা জনগণকে মানে আমরা যারা কনজিউমার যারা আর কি, আমরা যারা কিনে মাছ খাই, এটা আমরা এই আগের সিন্ডিকেটটা এখনও ভাঙা যায় নাই, যার কারণে আর ইলিশ মাছ তো ফ্রিজিং করা যায়, দীর্ঘ সময় ফ্রিজিং করা যায়, দেখা যাবে ইলিশ মাছ হাজার হাজার মেট্রিক টন ইলিশ মাছ ফ্রিজ করে রেখেছে, যার জন্য আমরা পাচ্ছি না, আবার দামও হচ্ছে। আমরা বাঙালি, আমাদের চাহিদা মিটানোর পরে যদি দেশের সরকার ভালো মনে করে রপ্তানির কাজে যদি অন্য দেশে সেল দিতে চায় দিতে পারে, এটা আমরা ভালো দিকও মনে করি। আবার আমাদের চাহিদা মিটানোর জন্য আমরা যা করণীয় দেশের সরকার তাই যদি করে, করার পরে বাইরে সেল দিলে আমাদের কোনো অসুবিধা নাই। এটা আসলে এখনও খেতে পারে না, কিন্তু একটা সময় আসবে আমাদের দেশের সরকারের উপর আমাদের এতটুকু বিশ্বাস বা আস্থা আছে যে একটা সময় দেখা গেছে যদি উৎপাদন ভালো হয় অবশ্যই আমাদের বাঙালি সবাই পাবে। মানে ইন্ডিয়া আমাদের থেকে নিয়ে যায় কিন্তু আমরা নিতে পারি না, কিন্তু কিছুই তো আমাদের উচিত যে ইন্ডিয়ার সাথে সব রকমের বাণিজ্যিক চুক্তি যেগুলো আছে আমাদের লস হয় আর কি, ক্ষেত্রে যেগুলো বাংলাদেশের স্বার্থবাদী বাংলাদেশের জনগণ যেগুলো মানে যেগুলো বাংলাদেশের জনগণের মানে জনগণ যেগুলো পাচ্ছে না আর কি, যেমন ইলিশের বিষয়টা দেখেন যে বাংলাদেশের জনগণ সাধারণ এটা খাইতে পারতেছে না কিনতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের উচিত আগে জনগণের স্বার্থ নিশ্চিত করে জনগণের চাহিদা নিশ্চিত করে বাইরে মানে পাঠানো আর কি, রপ্তানি করা। তবে ইন্ডিয়ার কাছে কখনোই যাবে না, কারণ ইন্ডিয়া তো হলো যে আপনার দেখেন যে প্রতিবারই ইন্ডিয়া কিন্তু আমাদের স্বার্থবাদী কাজ করে, ধ্বংসাত্মক কাজ করে বাংলাদেশের। এই মতামত প্রকাশের যে জায়গাটা দেখলাম সেখানে বিভিন্নজন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ব্যাপারটাকে দেখছে, কেউ দেখছে ভারতে বেশি পাঠানোর জন্য এই যে দাম বেড়ে যাচ্ছে, কেউ দেখছে যে সিন্ডিকেটের যে ব্যাপারটা রয়েছে সেটার জন্য এখনও ভাঙা যায়নি সিন্ডিকেটের ব্যাপারটা, এবং ফ্রিজিং করা সেটা রয়েছে। তো এই বিভিন্ন কারণ কিন্তু মানুষের মধ্যে ঘোরাফেরা করছে। তাও আমি যেটা বলবো সেটা হচ্ছে বিজনেস অবশ্যই থাকা প্রয়োজন, সেটা আমি ভারতীয় হিসেবে সেটা বলছি না, মুক্ত বাণিজ্য সেটা যা যত যাই প্রবলেম থাক সেটা অবশ্যই তৈরি করা দরকার। শেষে ভাইটি যেটা বললো যে সমস্ত রকম ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে হবে, যেখানে আমাদের লস আছে সেখানে বন্ধ করে দিতে হবে, ব্যবসা বাণিজ্য এইভাবে চলে না, প্রচুর জিনিস রয়েছে আমাদের চীন থেকে আনতে হয় এবং সেখানে কিন্তু একটা বিরাট ঘাটতি রয়েছে ভারতের সাথে চীনের, আমরা রপ্তানিটা কিন্তু খুব কম করি কিন্তু আমদানি প্রচুর করি। তো আমাকে দেখতে হবে যে যেখানে আমি কম দামে পাবো সেখান থেকে আমি নেব। তো এই পলিসি কিন্তু
রাখতে হবে। এবং সাথে সাথে বিভিন্ন জায়গায় দেখেছি এর আগে শ্রীলঙ্কা বা যেটা হচ্ছে মালদ্বীপেও কিন্তু এক সেম ঘটনা ঘটেছে, প্রথম দিকে তারা চায়নি, পরবর্তী সময়ে কিন্তু এখন দেখা যায় যে সমস্ত কিছুই চলছে, সম্পর্ক সব মানে ঠিকঠাক হয়ে গিয়েছে, বিজনেস চলছে। এই বিজনেসটা কিন্তু প্রত্যেকটা মানুষের ওপরে এফেক্ট করে, তাই না? কারণ আমি কম দামে জিনিস পেলে সেখান থেকে কম দামে নেবো এবং সেটা আমার ঘরেই আসবে, এবং যদি বেশি দামে অন্য দেশ থেকে নিয়ে আসতে হয় বা কোথাও থেকে নিয়ে আসতে হয় সেটা কিন্তু বেশি দামেই আমাকে কিনতে হবে। সুতরাং যেখানে আমার যেটা লাভ সেটা অবশ্যই করতে হবে। এবং মাছের ক্ষেত্রে যেটা বলবো, মাছের ক্ষেত্রে যেটুকু বুঝতে পেরেছি বাংলাদেশের নিউজ দেখে বা বিভিন্ন ইন্টারভিউ দেখে, সেটাতে সাধারণ মানুষের কথা পাচ্ছে না, এবং তার পিছনে অনেকগুলো কারণও রয়েছে, ঠিক আছে? যেটা হচ্ছে সিন্ডিকেটের ব্যাপারটা বলা হলো, সেটা তো অবশ্যই রয়েছে, ফ্রিজিং করে রাখা। কারণ যেটুকু আমি জানতে পেরেছি যে এই সময়ে যে মাছটা হচ্ছে সেইটা কিন্তু এক্সট্রা মাছ, মানে ভারতকে দেওয়ার পরেও এবং সাধারণ জনগণের মোটামুটি হয়ে যাওয়ার পরেও কিন্তু এ মানে তার থেকে বেশি পরিমাণ মাছই কিন্তু সাগর থেকে আসছে। হ্যাঁ, আমি যেটা এর আগেও বলেছিলাম যে যদি সঠিক পথে বিজনেসটা না হয় তাহলে কিন্তু ঘুরপথে হবেই, বিজনেসকেও ঠেকাতে পারবে না, সেটা চোরা পথেই হোক আর যে পথেই হোক। চোরা পথে আমি শুনেছি যে প্রচুর এরকম বিজনেস হচ্ছে, তো সঠিক পথে যদি আনতে হয় তাহলে ওটাই মানে চোরা পথটাকে বন্ধ করতে গেলে সঠিকভাবে বিজনেস করতে হবে, যেটা লিগাল। এবং তারপরেও বিজনেস করার পরেও যেটুকু বুঝতে পারছি যে যে পরিমাণ মাছ আসছে তাতে অনেকটাই বেশি হওয়ার কথা, কিন্তু তারপরেও দাম এত বেশি পরিমাণে থাকছে, তার নিশ্চয়ই সেটা মজুত করা হচ্ছে কোথাও, মজুত করে সেটা বছরের পরবর্তী সময়ে সেটা ইউজ মানে করা হবে, ঠিক আছে, খেতে দেওয়া হবে। যাই হোক, বিভিন্ন জনের বিভিন্ন রকম মত থাকে, হ্যাঁ তো শুনলামও, এবং সেটা তোমাদেরও ওপরে ছেড়ে দিলাম যে তোমরা কী মনে করছো সেটা জানাবে কমেন্ট সেকশানে। আমি যেটুকু বোঝার আমি বুঝলাম, তারপরে যেটুকু জানানো সেটুকু জানালাম। তো যাই হোক, ভিডিও কেমন লেগেছে সেটাও জানিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে জানালে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।